আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে ঢাকা নিউ মার্কেট থেকে কি কি কেনাকাটা করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ভিডিওর শুরুতে আমি রোড সাইডগুলোতে কি কি বিক্রি করছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আর ঢাকা নিউ মার্কেট বলে কথা, সব সময় কিন্তু প্রচুর পরিমাণের ভিড় থাকে, প্রচুর প্রচুর মানুষের ভিড়, প্রচুর জিনিসপত্র বিক্রি করে রোড সাইডগুলোতে। তো ভিডিওর শুরুতেই আমি কিছু ব্যাগ দেখছি, এখান থেকে ব্যাগ পারচেস করব। তো এই ধরনের ব্যাগগুলো আমার কাছে ভালো লাগে, আর অনেকেই আছে আমাকে বলে যে এই ধরনের ব্যাগগুলো তাদের দিতে। তো আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি অনেকেই কেই এই ধরনের ব্যাগগুলো গিফট করি, ভালো লাগে। রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাগগুলো সুন্দর। তো এখান থেকে দুইটা ব্যাগ নিয়েছি, 150 টাকা করে, 300 টাকা রেখেছে। তারপর দেখলাম যে যে এখানে চাদর বিক্রি করছে, এখানে আপনারা 300 টাকা থেকে শুরু করে 700 টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর চাদর পারচেস করতে পারবেন। তো এই যে এই চাদরগুলো কিন্তু খুবই খুবই সুন্দর। তো এখান থেকেও দুইটা চাদর কিনবো রাব ইউজ করার জন্য 350 টাকার মধ্যে। তো অনেকদিন পর নিউ মার্কেট এসেছি, এসে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর আমি নিউ মার্কেট আসলে সময় হাতে নিয়ে তারপরে আসি, যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা নিয়ে আসলে দেখা যায় যে সময় নিয়ে আসতে হয়, তা না হলে কিন্তু মনের মতো কেনাকাটা করা যায় না। তো এখান থেকে 350 টাকা করে দুইটা চাদর নিয়েছি বালিশের কভার সহ। আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে মিনি মার্কেটের পাশে গাউসিয়ার সামনে যে ধরনের ওয়ান পিস বিক্রি করছে, এই ওয়ান পিসগুলো আপনার 350 টাকার থেকে শুরু করে 700 টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস এখান থেকে পারচেস করতে পারবেন। তো এখান থেকে রেগুলার ইউজ করার জন্য ওয়ান পিসগুলো আমি পারচেস করি, আমার কাছে ভালো লাগে এই ধরনের ওয়ান পিসগুলো পরে। হিজাব পরলে কিন্তু খুবই স্মার্ট লাগে, খুবই সুন্দর লাগে। তো শুরুতে যে ওয়ান পিসটা দেখলাম, এই ওয়ান পিসটার প্রাইস ছিল 700 টাকা। তো আমি কিছু টাকা কম দিয়েছি যেহেতু উনি পরিচিত মানুষ। আর এই যে এখানে হচ্ছে ব্যাগ বিক্রি করছে, এই ব্যাগগুলো খুবই খুবই ভালো লাগছিল। এই ব্যাগগুলো নতুন এসেছে, তো অনেক মানুষ নাকি এই ব্যাগগুলো পারচেস করছে, প্রচুর ভাইরাল ব্যাগগুলো। আর ব্যাগগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর সুন্দর ব্যাগ, মাত্র 150 টাকা করে। এখানে যতগুলো ব্যাগ দেখছেন প্রত্যেকটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। তো আমার কাছে এই যে এই ব্যাগটা অনেক ভালো লেগেছে, 150 টাকা প্রাইস। তো এখানে বিভিন্ন কোয়ালিটির ব্যাগ আছে, তো আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন। আর নিউ মার্কেটে আসলে তো দেখা যায় যে যেটা চিন্তা করে আসি তার চেয়ে বেশি কিছু কেনা হয়ে যায়, কারণ এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। সবচাইতে ভ্যারাইটিস কোয়ালিটি যদি আপনারা নিতে চান ঢাকা নিউ মার্কেটে আসবেন, তাহলে কিন্তু মনের মতো শপিং করতে পারবেন। আমার পছন্দের জায়গা ঢাকা নিউ মার্কেট, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আপনারা কারা কারা নিউ মার্কেট থেকে শপিং করতে পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে হিউজ পরিমাণের ব্যাগ ছিল, তো যেহেতু ব্যাগ প্রথমেই কিনে ফেলেছি এখান থেকে আর কিনে নিই, তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে যে এখানে হচ্ছে যে থ্রি পিসটা যে দেখছেন, এ ধরনের আমি একটা থ্রি পিস নিয়েছি, এটা হচ্ছে সুবাস্তু মার্কেট থেকে। তো সেখান থেকে আমি 1850 টাকাতে কিনেছি, আর এখানে একদম 3500 টাকা, মানে 3500 টাকা করে এই থ্রি পিসগুলো বিক্রি করছে। তো আসলে যেখানে যেরকম মানে বিক্রি করে, তো আর আপনার অবশ্য অবশ্যই এই ধরনের জিনিসগুলো যখন কিনবেন তখন বার্গেনিং করবেন, বার্গেনিং করে তারপরে কিনবেন। কারণ আমি অনেক সময় দেখা যায় যে সেম কোয়ালিটির জিনিসই যেটা 10 টাকা সেটা আরেকজনে 5 টাকাতে কিনে, মানে এরকমও আছে। তো অবশ্যই বার্গেনিং করবেন। তো এই ছিল ছোট্ট একটি ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।